हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। हमारे एमआरटी बांग्लादेश चैनल आपके स्वागत। तो दर्शक, आज के आलोचनार विषय हलो पेयारार आधुनिक चाष पद्धति, कीभावे उन्नत पेयारा चाष करबें एवं भालो मानेर पेयारा चाष करबें से सम्पर्के आलोचना करब। तो दर्शक, भिडियो ना टेने सम्पूर्ण देखें, और जारा एखोनो आमार चैनलटी सबसक्राइब करना दया करे चैनलटी सबसक्राइब करे बेल बाटनटी अन करे दिबें। सर्वप्रथम आलोचना करब पेयारा जात सम्पर्के। पेयारार उल्लेखयोग्य जातगुली हलो स्वरूपकाठी, कांचनगढ़, मुकुंदपुरी, काजी पेयारा, बाड़ी पेयारा एक, बाड़ी पेयारा दुई एवं बाड़ी पेयारा तीन, आरो आछे बाऊ पेयारा एक थेके छय पर्यन्त ओ ईपसा पेयारा। जलवायु ओ माटी, कोन माटीते एवं कोन आबहावाय पेयारा चाष करा हय। বাংলাদেশের যে কোনো স্থানে ও যে কোনো আবহাওয়ায় সহজেই স্বাভাবিকভাবে পেয়ারা চাষ করা যায়। প্রধানত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 75 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত পেয়ারা চাষের উপযুক্ত। দোআঁশ, এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ ও এঁটেল মাটিতে পেয়ারা ভালো জন্মে। মাটি জৈব পদার্থ সমৃদ্ধ ও সুনিষ্কাশিত হতে হবে। মাটির পিএইচ মান 6 থেকে 7.5 পর্যায়ে থাকতে হবে। পেয়ারা অগভীর মূল বিশিষ্ট হওয়ায় 90 সেন্টিমিটার গভীর মাটিতে এর চাষ করা যায়। পেয়ারা চাষের জন্য কিভাবে জমি তৈরি করবেন। চারা রোপণের সারি উভয় পাশের মাটি দিয়ে একটু উঁচু করে নিলে জলাবদ্ধতার সমস্যা থাকে না। যেসব এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার আদৌ সম্ভাবনা নেই, সেসব এলাকার জমিতে সারিবদ্ধভাবে চারা রোপণ, গর্ত তৈরির পূর্ব জমি তৈরির কাজ সমাধান করা যায়। চারা রোপণের 15 দিন পূর্বে 60 সেন্টিমিটার আকারের গর্ত করে প্রতি গর্তে 15 কেজি গোবর সার বা কম্পোস্ট সার, 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি সার একত্রিত করে মাটির সাথে মিশিয়ে এর দ্বারা গর্ত ভরাট করে ওই অবস্থায় 15 দিন রেখে দিতে হবে। চারা ও কলম রোপণ, কিভাবে চারা বা কলম রোপণ করবেন। 1 বছর বয়সের চারা বা কলম 5 থেকে 6 মিটার দূরে দূরে লাগাতে হবে। শেষ জ্যৈষ্ঠ থেকে শেষ শ্রাবণ পর্যন্ত চারা রোপণের উত্তম সময়, তবে পানি সেচের ব্যবস্থা থাকলে বছরের যে কোনো সময় পেয়ারার চারা কলম রোপণ করা যায়। চারা রোপণের পূর্বক্ষণে ভরাট করা গর্তের মাটি উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, অতঃপর চারা খাড়াভাবে গর্ত মাঝখানে বসাতে হবে। চারা রোপণের পর শক্ত খুঁটি পুঁতে খুঁটির সাথে চারাটি বেঁধে দিতে হবে, এর ফলে চারা বাতাসে হেলে যাবে না বা চারা নাড়াচাড়া করবে না। চারা রোপণের পরপরই পানি সেচের ব্যবস্থা করতে হবে। সার প্রয়োগ, কীভাবে কী পরিমাণ কী সার প্রয়োগ করবেন। সাফল্যজনক ফলন পেতে হলে প্রতি বছর ফেব্রুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে 3 কিস্তিতে গাছের সার প্রয়োগ করতে হবে। সার গাছের গোড়া থেকে 50 থেকে 60 সেন্টিমিটার দূরের চারদিকে ঘুরিয়ে মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। গাছ প্রতি সারের পরিমাণ, যেমন গাছের বয়স ভেদে, গাছের বয়স যদি 1 থেকে 2 বছর হয় তাহলে গোবর বা কম্পোস্ট সার 10 থেকে 15 কেজি, ইউরিয়া সার 150 থেকে 200 গ্রাম, টিএসপি সার 150 থেকে 200 গ্রাম, এমওপি সার 150 থেকে 200 গ্রাম। গাছের বয়স 3 থেকে 5 বছর হলে গোবর বা কম্পোস্ট সার 20 থেকে 30 কেজি, ইউরিয়া সার 50 থেকে 400 গ্রাম, টিএসপি 250 থেকে 400 গ্রাম, এমওপি সার 250 থেকে 400 গ্রাম। গাছের বয়স 6 বছর বা তার ঊর্ধ্বে হলে গোবর সার 40 কেজি, ইউরিয়া সার 500 গ্রাম,
টিএসপি সার 500 গ্রাম এবং এমওপি সার 500 গ্রাম। এই সারগুলো সার প্রয়োগের পর ও করার সময়, বিশেষ করে গাছে গুটি আসার সময় পানি সেচ দিতে হবে। গাছের গোড়ার দিকের মাটি মাঝে মাঝে খুরপি দিয়ে ঝুরঝুরে করে দিতে হবে এবং ওই এলাকার আগাছা নিরিয়ে দিতে হবে। তারপরে আছে মাধ্যমিক পরিচর্যা। গাছ লাগানোর পরে পরিচর্যাগুলো কী কী, কী পরিচর্যার মাধ্যমে আপনি লাভবান এবং ভালো ফলনের অধিকারী হতে পারেন। গাছের গোড়া ও চারপাশের 200 সেন্টিমিটারের মধ্যে আগাছা দমন করতে হবে। খরা মৌসুমে মাটিতে আর্দ্র রাখার জন্য 6 থেকে 7 দিন পর পর সেচ দিতে হবে। চারা রোপণের প্রথম 3 থেকে 4 বছর চারার ফাঁকে ফাঁকে আদা, হলুদ, রকমারি সবজির চাষ করা যেতে পারে। মরা রোগাক্রান্ত ও অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করলে গাছের নতুন ডালপালা গজায় এবং তাতে প্রচুর ফল ধরে। 6 থেকে 7 বছর বয়সের মাটি থেকে 1 থেকে 1.5 মিটারের উপরে বিভিন্ন দিকে ছড়ানো 4 থেকে 5টি ডাল রেখে গোড়ার দিকের সমস্ত ডাল ফল সংগ্রহের পর ছাঁটাই করে দিতে হবে। কাজি পেয়ারা বা বাড়ি পেয়ারা দুইয়ের ফল বেশ বড় হয়। এরূপ গাছের ফল যখন মার্বেল আকৃতির হয় তখন ডাল দুয়ে দুর্বল, রোগা ও ছোটগুলি থেকে মোটামুটি 40-50% ফল ছাঁটাই করে ফেলে দিতে হবে। এর ফলে ফল নিম্নমানের বা ছোট হবে না এবং গাছ দীর্ঘদিন ফলবান থাকবে। কলমের গাছে প্রথম ও দ্বিতীয় বছর ফল না রাখাই ভালো। যথাযথ পরিচর্যা করা হলে পেয়ারা সারা বছরই কাজি পেয়ারা বা বাড়ি পেয়ারা দুই জাতের গাছে ফল পাওয়া যায়। গাছ থেকে মৌসুমের সময় পেয়ারা সংগ্রহ করে এর ট্রেনিং ও প্রুনিং করা প্রয়োজন। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।